এলাকা আইবেন। আমি কইছি ভাই যতই কষ্ট হোক আমি আসবো ইনশাল্লাহ। আর মানুষকে বিভ্রান্ত করে ফেলতেছে বাবাজি, অনেক আলেমরাও সঠিক তথ্য জানে না, ওই শুনে শুনে ওয়াজ করতেছে, নিজেও পথভ্রষ্ট হইতেছে, অন্যরাও পথভ্রষ্ট বানাইতেছে। এরা বুঝে না এই দুনিয়াটা আমার নবী ছাড়া বেফানা। আমার নবীরে যদি কেউ না মানে ইমানদার থাকবো নি কবরে যাইয়া? যদি সে না বলতে পারে প্রশ্ন করবে মান নবিউকা, তোমার নবী কে, অথবা মার মা তাকুলু হাজার রাজুল, অথবা মান হাজার রাজুলুন আল্লাযী বুইসা ফীকুম, বিভিন্ন আলফাজে হাদিসটা আছে সহিহ হাদিস, যে এই লোকটা কে অথবা তোমার নবী কে। ওই সময় যদি নবীরে তোমার নবীর নাম না কইতে পারো বাবাজি তোমার অবস্থা কই হইব জানো? এই যে মরার পরে কবরে দাফনের পর থেকে একেবারে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত সিজ্জিন আল্লাহ দিয়া দিব, আগুন আর আগুন, আগুন আর আগুন, কঠিন কষ্ট। এই কঠিন কষ্ট কষ্ট থেকে যদি বাঁচতে চাও মদিনার নবীরে ভালোবাসো, আমার নবীরে মহব্বত করো। আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা বলতেন, গুনাগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছে সেই মোহাম্মদ মুস্তফা ওই রাসুলে করিম, গুনাগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। পীর পাইছো না যারা, পীর পাও না, কোরআন হাদিসে পীরের কথা পাও নাই যারা, আইও আমি তোমরা দেখাই দিব, ঠান্ডা মাথায় আইও, পাতা গরম করিস না, কোরআন হাদিসে থাকলেই তো মানতাম, নাইলে মানতাম না, ঠিক আছে? ঝগড়া করিস না, মাথা গরম করিস না, তুই আমার ভাই আমিও তোর ভাই, তুমি আমার প্রতিবেশী আমিও তোমার প্রতিবেশী, আমি মরলে তুমি আইবা, তুমি মরলো আমি যাবো, ঝগড়া করবো কেন? ঠান্ডা মাথায় শোনো, মাথা গরম করো না, কেউ তোমার পর না, সবাই তোমার আপন, কিন্তু তুমি কাউকে পর বানায়ও না। দাদু ভাই আমার সূরা মারিয়ামের মধ্যে আমার আল্লাহ নিজে স্পষ্ট বয়ান করেছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, অন্ততপক্ষে বিসমিল্লাহ তাসমিয়াটা তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির আমার আল্লাহ বলেন লাফাত, কেউ সাফায়াতের মালিক না গো। কথাটা শেষ না কিন্তু, না আরো আছে কথা পুরাপুরি। আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা সাফাত, কেউ সাফাতের মালিক না। এইটুকু পাইয়া অনেকে নাইস মারে, ফাল মারিস না বেটা, আরো আছে ফইরেল। ওই যে একটা গল্প বলি এক মিনিট, মানে সত্য ঘটনা, এক লোকের বাচ্চা অসুস্থ, হাতুড়ি ডাক্তারের কাছে লইয়া গেছে বাচ্চা, ডাক্তারে গরুর ইঞ্জেকশন দেয় যে বড় ইঞ্জেকশন সিরিজ, এটা লইছে ছয় মাসের বাচ্চার ইঞ্জেকশন দিত। আর সর্বনাশ্রী, এত বড় ইঞ্জেকশন দিয়ে ইঞ্জেকশন দিলে বাচ্চার তো সাথে সাথে জ্বর উইটা, এটা মারাও যাইতে পারে। বাচ্চার বাবা কইটাতে কি করবেন, কইটা দিয়ে তোমার বাচ্চার ইঞ্জেকশন দেবো, এত বড় সিরিজ মানে আদাত লম্বা, কাই মিয়া এটা দিয়ে ইঞ্জেকশন দিলে বাচ্চা বাঁচবো? কাই তুমি ডাক্তার না আমি ডাক্তার, কামনে ডাক্তার কিতাবে লেখা আছে এটা দিয়ে ইঞ্জেকশন দিতে হইব। বাচ্চার বাবা কয় কোন কিতাব আছে আমার ওটা দেখানছেন? তোর কিতাব বাইর করছে, হোমিওপ্যাথিক ডাক্তার, আতুরি ডাক্তার আর কি, বইটার মাঝে লেখা আছে অমুক রোগ হইলে অত নম্বর সিরিজ দিয়া অমুক ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করতে হয়, সবই ঠিক আছে, কারণ বইয়ের মধ্যে সবই ঠিক আছে, এই সিরিজ দিয়ে ইঞ্জেকশন দেওয়া লাগবে লেখা আছে। বাচ্চার ভাবে কইটা কেমন জাতের বই বুঝলাম না, পৃষ্ঠাটা উল্টাইছে, উল্টাই দেখে লেখা আছে যদি রোগী গরু হয়, মানে চিকিৎসা ঠিকই আছে, এ চিকিৎসা মানুষের না, এটা হলো গরুর চিকিৎসা, এতে ওই ফরের ফিস্টার আর ফরছে না, না বুঝাই গরুর ইঞ্জেকশন মানুষের বাচ্চা ছয় মাসের শিশুরে দিতেছে। লায়াম লিকুনা সাফাত, কেউ সাফায়েতের মালিক না গো।
কোরআনের মধ্যে আছে, তবে কথা আরো আছে এরপরে পর, ইল্লা মানিত্তাখাযা ইনদার রাহমানি আহদা, দয়াময় আল্লাহর সাথে যার অঙ্গীকারাবদ্ধ আছে, আমার আল্লাহর সাথে যার প্রেমের ডুরি আছে, তারা শাফাত করবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আল্লাহর নবী যারা তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আল্লাহর ওলি যারা তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? ঠান্ডা মাথায় বুঝেন আপনারা, কত রঙ আইয়া বুঝাই ব্যাক করলে মলে বুঝা দিলে বা হাস মুনা যারা ডাক দিলে আইয়া না, খালি ফালাফালি করে সমাজের মাঝে গন্ডগোল লাগায়। কিছু কিছু বক্তা আইসা কইব কোরআন মানলেই চলবে, কোনো ওলিয়া ওলিয়া মানা যাবে না এরকম বলবে, এবং সেটার জন্য কোরআনের আয়াতও আপনাদেরকে শোনাবে। কোরআনের আয়াত, আমরা বাংলাদেশের মুসলমান সরল মনের মানুষ, কোরআন শরীফের কাছে আমরা সবাই দুর্বল। পৃথিবী মক্কা মদিনা যায়ও দেখবেন কোরআন শরীফে সুমা দেয় না, কিন্তু বাংলাদেশের মুসলমান কোরআন শরীফে তো সুমা দেয় দেয়ই, কোরআন শরীফের গিলাফরেও সুমা দেয়। কিও ঠিক না ঠিক ভাই যান, ইজ্জত করে, এত ইজ্জত বাংলা ভারতে যেই মুসলমানরা ইসলামকে যতটুকু সম্মান করে, এত সম্মান বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলছি অনেক দেশে নাই। সম্মান তাজিম ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া এটাও আছে, আবার মানে সমস্ত ইজ্জত হইলো আল্লাহর জন্য। আবার অন্য আয়াত আছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত আল্লাহ রসুলের জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। ঠিক ভাই বন্ধুরা, আমার কোরআনের একটা আয়াত আমি আপনাদের শোনাই। যুবক ভাইদেরকে বলি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা একটু ঠান্ডা মাথা শুনেন, আমি আপনাদের শত্রু নই, আপনারাও আমার শত্রু নন, আমি আপনাদের আসল বন্ধু, সত্যের তথ্যগুলি সঠিক কথাগুলি আপনাদের শোনাচ্ছি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি নিজের হাতে মোবাইল থাকলে, মোবাইলে কোরআন শরীফের সফটওয়্যার থাকলে আপনি খুলেন, নক করেন দেখেন, যদি না থাকে ঘরে কোরআন শরীফ খুলেন, খুলে দেখেন, না পাইলে আমার কাছে নিয়ে আসেন আমি খুলে দেখাই, যদি কিতাবের রেফারেন্স যা দিচ্ছি খুঁজা না পান আমার কাছে চলে আসেন, আমি 22,654 কিতাব নিয়ে আসি সফট কপি, আসেন আমার কাছে, আমার কাছে আছে এখন 22,654 কিতাব আছে আমার কাছে এখন। সুবহানাল্লাহ, আপনি আসেন সফট কপি আমি নিয়ে আসছি দেখাই দিব। আমরা প্রশ্ন উত্তর পর্ব দিব ইনশাল্লাহ, আপনারা কি কর, আমরা আমাদের ভিতরে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমরা আজকে খোলাসা করে আলোচনা করব ইনশাল্লাহ। রাজি আছেন না আপনারা সবাই? সুরাটার নাম মনে রাখেন সুরা আরাফ, সুরা আসেনি কোরআন শরীফে, সুরা আরাফ আয়াত নম্বর 3 কত, আমার আল্লাহ তাআলা কালামে কাদিমের মধ্যে স্পষ্ট বয়ান করেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমার আল্লাহ বলেন তোমাদের রবের কাছ থেকে তোমাদের উপরে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ আর অনুসরণ কইরো না মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো বন্ধু বান্ধব কোনো আউলিয়ার অনুসরণ কইরো না। এই আয়াত আইনা কই দেখছেন কোরআন শরীফ আছে, কোনো আউলিয়া মানে যাবে না কোরআনের আয়াত। বাংলাদেশের মুসলমান কোরআন দেখাইলে দুর্বল, কোরআন দেখাইলে দুর্বল। এখানে বিষয়টা খেয়াল করেন, আমি আরেকটা আয়াত বলি এরপরে আপনারা এই ব্যাখ্যাটা দিলে তা সহজে বুঝবেন। যারা জাকেরান শম্ভুগঞ্জের হোক, এনায়েতপুরের হোক, যেখানে হোক, আমার জাকের ভাইরা যারা আছেন বিশ্ব জাকের মঞ্জিলের, সবাইকে বলি সূরা ইউনুসের 62 নম্বর আয়াত, আশা করি অনেকে পারেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান,
নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের ভয় নাই গো, আর তাদের কোন চিন্তাও নাই। এখানে দুইটা পয়েন্ট, ভয়ও নাই চিন্তাও নাই, কার? আল্লাহ, আল্লাহর ওলিদের, ঠিক না? এখানে কথাটা উলিয়াদের ব্যাপারে পজিটিভ। সূরা আরাফের যে তিন নম্বর আয়াতে আছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বাদ দিয়া কোন আউলিয়ার অনুসরণ কইরো না। ওই আউলিয়া কোন আউলিয়া? আর সূরা ইউনুসে 62 নম্বর আয়াতে যে আউলিয়া, এটা কোন আউলিয়া? দুই আউলিয়ার কথাই পাইলাম। মনে রাখবেন, সূরা আরাফের মধ্যে যে আউলিয়ার কথা আছে এটা হলো শয়তানের আউলিয়া, আর সূরা ইউনুসের মধ্যে যে আউলিয়া আছে এটা ওই আয়াতের মধ্যে বলা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ, বলেন বাবাজি, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো শয়তান। কুফরি যারা করে তাদের আউলিয়া কে? তাহলে আউলিয়া দুই রকম, আউলিয়া কয় রকম? একটা হলো শয়তানের আউলিয়া, আর একটা হলো আল্লাহর আউলিয়া। আপনারা কার আউলিয়া মানেন? সবাই উত্তর দেন, কার আউলিয়া? এই দুইটা পার্থক্য আপনাদের অনেকে বোঝায় বলে না। আউলিয়া দুই রকম আছে, একটা হলো শয়তানের আউলিয়া আর একটা হলো আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়া যারা, তারা নামাজ পড়বে, শরীয়তের হুকুম আহকামের পাশাপাশি তরিকত হাকিকত মারিফতের বিদ্যা শিক্ষা দিবে। আর যারা শয়তানের আউলিয়া, নামাজ পড়বো না, রোজা রাখবো না, খালি গাঁজা খাইবো, নারী পুরুষ নাচানাচি করবো, শরীয়ত বিরোধী কাজ করবো, এটি হলো শয়তানের আউলিয়া। আর আল্লাহর আউলিয়া হলো যাদের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। ভাই বন্ধুরা, কষ্ট হইতেছে আপনারা? কথাটা কি, আলোচনাটা কি বেশি মানে কঠিন হয়ে যেতেছে আপনাদের জন্য? সহজ করে বোঝানোর জন্য কথাগুলি বলছি। দাদারে, জমানাটা বড় খারাপ। কিছুদিন আগে এক বক্তার ওয়াজ শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। উনি ওয়াজ করতেছে কি, মিজানের ফাল্লার কাছে যায়া আল্লাহর রসুল নাকি ফেল ফেল করে তাকায় থাকবো, আর তাকায় বলবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, নাউজুবিল্লাহ। বলে চিন্তা করেন কত বড় বিয়াদ হবে। বলেন আল্লাহর নবী যারা, তাদের কোনো গুনাহ আছে? সবাই বলেন গুনাহ আছে। আমার নবী তো সব নবীদের নবী, তিনি নাকি মিজানের পাল্লার কাছে যে ফেল ফেল করে তাকায় থাকবো আর বলবো পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, কত বড় মিথ্যাবাদী এগুলি, বিয়াদ। ইন্টারনেটের মধ্যে সার্চ দিলে এদের ওয়াজগুলি পাওয়া যায়। সচেতন হন, সাবধান হন। আমি বলবো এই মুক্তাগাছার মা বোনের আগো, ওগো আমার মা প্রাণের বোনের আগো, মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সবাইকে বলি, সুন্নি তরিকত পন্থী লাইনে সন্তানরে রাখো, রাখলে যদি মারা যাও ওই সন্তান তোমার জন্য দোয়া করবে, আর যদি ওহাবি আব্দুল ওহাব নজদীর দলের মধ্যে রাখা যাও সন্তান তোমার জন্য মরার পরে করবে না। আমরা সুন্নিরাই মানুষ মারা গেলে লাশটা দাফন করার আগে, মানে জানাজার পরে, দাফনের পরে সুবিধা হইলেই দোয়া করি। 7 দিনে, 5 দিনে, 40 দিনে, বাৎসরিক সুবিধা মতো সময়ে আমরা দোয়া করি। কিন্তু ওয়াহাবিরা কি করে? দোয়া করে না রে, নামাজটা নফল নামাজ তো পড়েই না, সুন্নত নামাজ মন চাইলে পড়ে নাইলে পড়ে না। অনেক সময় দেখি ফরজ নামাজটা ফইরা, কার আগে কেটা বাড়িয়ে যাবে, মোনাজাত করে না। আপনাদের এলাকায় কি আছে এই সমস্যা? একটু সাবধান হন, সচেতন হন মিয়া ভাই। মোনাজাত যে আমরা করি কনসেন দেহি, কার কাছে মোনাজাত করি? এই আল্লাহর কাছে যে আপনি দোয়া করবেন এটা করতে দিবে না। কল বলবে কি, বেদাত, এই জাহেল শোনো, আল্লাহর কাছে মোনাজাত করা বেদাত নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা একটা ইবাদত।
আল্লাহর নবী বলতেছে দোয়া করা কি? আর ওয়াহাবি মোল্লাই কয় বেদাত, রসুল কয় ইবাদত, আর দের ব্যাটারি মোল্লা কয় বেদাত। যে দোয়া করবো না তার বেতন দিয়েন না, যে দোয়া করে না তারে খাওয়াইও লাভ নাই, রুজি করে খাক। খাওয়াইয়া খাওয়াইয়া ফেট এত বড় করাইছেন, এতে দোয়া করে না, আরামে থাকতে থাকতে ফরের বাড়ি খাইতে খাইতে ফেট এখন এত উঁচা হয়েছে, ও ঈদের সময় কুলাকুলি করলে বুকের সাথে আর বুক মিলে না, ফেটে ফেটে খালি বাইরে বেরিয়ে হয়, তেল হয়ে গেছে, দোয়া করতে চায় না। আবার কয় বেদাত, মুনাজাত করা বলে বেদাত। শুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল বলেন তোমাদের রব আল্লাহ তাআলা অতীব দয়ালু এবং লজ্জাশীল, কোন বান্দা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় সেই হাত দুইটা খালি ফিরাইয়া দিতে আল্লাহর লজ্জা লাগে। কেউ মিয়া ভাই আপনারা কনসেন দেখি, আল্লাহর কাছে হাত বাড়াইলে এই হাত দুইটা খালি ফিরাইতে আল্লাহর লজ্জা লাগে, এতে কি বলেন আল্লাহর কাছে হাত বাড়ানোর দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই। যেটা দোয়া করে না তাড়াতাড়ি এলাকার থেকে বাইর করেন, এলাকা নষ্ট করে নেব। আরে দোয়া সারা দুনিয়াটা তো আমরা মরে গেলে আর পাবো কি? মরে গেলে তো দোয়াটাই পাবো, আর তো কিছু পাবো না, জায়গা জমি সবই তো দিয়ে যাবো, মরার পরে পাবো শুধু একটু দোয়া। এই দোয়াটা যে করতে দিব না বাইরে এলাকার থেকে ঝাড়া দিয়ে বাইরে, ঝাড়ু দিয়ে বাইরে বাইর করেন এলাকার থেকে, এটা খাওয়ায় কোনো লাভ নাই। ভাই বন্ধুরা আমার, আমি আরেকটা হাদিস আপনাদের শোনাই, শোনাবো। এই যে আমার একটা নীতি হলো ভাইজান, এই যে কথা যতক্ষণই বললাম কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি নাই, একটা বানোয়াট কাহিনী কিচ্ছা মন গড়া কত রসালো কাহিনী, হাসাইবার কাহিনী, এটা আমার বলার ইচ্ছা না, আমি এগুলি বলে অভ্যস্ত না, কিন্তু আমি কোরআন হাদিসের তথ্য আপনাদের দিয়া যায় বহু সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। সিহাসিত্তার অন্যতম দুইটা কিতাব, একটার নাম জামিউ তিরমিজি আরেকটা হলো সুনানু নাসাই, এই দুইটা কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ মেশকা শরীফের দেওবন্দী নুসখা থেকে ছাপা 89 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে, 89 নং পেজ 89 পৃষ্ঠায় মেইন মেশকার যেটা, সেখানে উল্লেখ রয়েছে এইভাবে, عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء يسمع؟ قال زوف الليل الاخر ودبر الصلوات المكتوبات. حضرت ابو امامه বলেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো কোন দোয়া কবুল হয় নিশ্চিত, কোন দোয়াটা নিশ্চিত রূপে কবুল হয় আমার দয়াল নবীজি? দুইটা দোয়ার কথা বললেন, একটা হলো জাউফাল লাইলিল আখের নিশির শেষ ভাগের দোয়া, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত ফরজ নামাজের পরের দোয়া, এই ফরজ নামাজের পরের দোয়া আর নিশিরাইতের দোয়া, এই দুই দোয়া আল্লাহর ওলির দরবারে আছে না না? কেওনাথপুর শম্ভুগঞ্জ বিশ্ব জাকের মঞ্জিল বিভিন্ন তরিকত পন্থীদের আপনাদের আবার বলি, আল্লাহর ওলিদের দরবারে নিশির শেষ ভাগের দোয়া আর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া আছে না না? আল্লাহর নবী বলে নামাজের পরে দোয়া করলে কবুল, গ্যারান্টি। হঠাৎ মৌলবী কই ঠিক আইছে, হেতে কয় যে নামাজের পরে দোয়া করলে বেদা, আবার কয় কি জানেন নি, কোন নামাজ নাই দোয়া। আরে বাপ ফার রে, মরবি রে মরবি, জন্মের মরা মরবি, নামাজ দোয়া না, নামাজ নামাজ ওই নামাজ রে দোয়া বানাইলেছে, কত বড় বাপ ফার, হাতুড়া লাগবে কেন দোয়া তো মনে, হ্যাঁ কয় দোয়া আর দোয়া করলে হাতুড়া লাগে না, দোয়া মনে থেকে করেন যা, আর নামাজ ওই দোয়া। শোনেন, জানাজাকে এবং পাঁচ ওয়াক্ত নামাজ এইগুলিকে যারা দোয়া বলছেন, আল্লাহ আপনাদের মরবেন ও একদিন তো মরবেন, একটু চিন্তা করেন, পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা, এই পাঁচ ওয়াক্ত, এটা কি পাঁচ ওয়াক্ত দোয়া পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? এদিকে অনেকে উত্তর দিছে না, পাঁচ ওয়াক্ত দোয়া পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? কেমনে বুঝাইতেন, আকিমুস সালা, সালাত প্রতিষ্ঠা করো, সালাত নামাজ,
আকিমুদ্দুয়া বলেনি, দোয়া প্রতিষ্ঠা করো বলেনি। আল্লাহ বলেছে সালাত প্রতিষ্ঠা করো, নামাজ। আল্লাহ বলতেছে এটা নামাজ, আর ওয়াহাবি মোল্লা কই এটা নামাজ হই না, এটা বলে দোয়া। আরে বাটফার রে কসকি, জানাজার নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবা 84 নম্বর আয়াতে এটা কি নামাজ না দোয়া এই ব্যাপারে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। কোন সূরায়? তাওবা। বলেন না ভাইজান কোন সূরায়? তাওবা। সূরা তাওবা আয়াত নম্বর 84, আয়াত নম্বর কত? 84। সেখানে আল্লাহ তাআলা জানাজা এটা কি এই মর্মে আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিকের জানাজার সম্পর্কে আমার আল্লাহ নবীজিকে বলতেছেন, মুনাফিকদের কেউ যদি মারা যায় তাদের উপরে কখনো ওয়ালা তুসাল্লি জানাজার নামাজ পড়বেন না। কোরআনের আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন ওয়ালা তুসাল্লি, আপনি নামাজ পড়েন না। জানাজাকে আল্লাহ বললেন নামাজ। আল্লাহ যদি নামাজ কয় আমরা এটা মানতাম না, নাকি? আল্লাহ বলছে এটা জানাজাটা নামাজ, আমরা কি বলবো? আল্লাহ যেটা কইছে, আল্লাহ বলছে জানাজা নামাজ, আমরা কি বলবো? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে মাইকিং করেননি? মাইকিং এর মধ্যে মরহুমের জানাজার দোয়া জুমার নামাজের পরে অমুক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, এমনি করনি? কেমনে কন? মরহুমের জানাজার দোয়া কর না, কি কন? তো মাইকিং তো করলেন নামাজের কথা কইয়া, পরে কোন এটা নামাজ নাই, বাটফারি যে করতেছেন, নিয়ত পারেননি আরবি নিয়ত জানাজার নামায়তুয়ান ওয়াদ দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে, এরপরে কি মুরব্বীরা কর না, যারা পারেন কর না সালাতিল, তাহলে আপনি সালাতিল জানাজা বললেন আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে। আল্লাহর কাছে নিয়ত করেন সময় কইছেন আল্লাহ আমি জানাজার নামাজ পড়তাছি, আর নামাজ পড়িয়া মানুষের কোন এটা নামাজ না, এই যে বাটফারি করতাছেন, মরতেন নাও আপনারা। হাদিসের কিতাব যতগুলি খুলেন সালাতু আলা জানাজাতিন এইভাবে লিখেছে, সালাতু আলা জানাজাতিন জানাজার নামাজ। আল্লাহ বলতেছে জানাজা নামাজ, আল্লাহর রসুল বলতেছে জানাজা নামাজ, আপনিও মাইকিং করে বললেন জানাজা নামাজ, নিয়ত করেন সময় কইছেন এটা নামাজ, কিন্তু পরে দোয়া না করার জন্য এটা নামাজ স্বীকার করেন না। কয় যে দোয়া উলি হাজাল মাইয়াত, হ্যাঁ শোন বেটা, তুমি তিন নম্বরটা খালি দেখো, আগে টিদাহ না, চোখে কি ঠাড়া পড়ছে? চোখের ফাওয়ার কম হইলে মুক্তা গাছায় কচু শাক পাওয়া যায়, কচু শাক খাইও বেশি করে, খাওয়া যায়নি কচু শাক, ওয়াহাবিরা খাওয়াইবেন বেশি করে, মুরগি টুরগি না খাওয়াইয়া এটা কচু শাক খাওয়ান বেশি করে, শোকের পাওয়ার বারো এটা দোয়া বলে নামাজ বলে ভাই না খুঁজা। কয় জানাজার তিন নম্বর তকবীরের পরে দোয়া আছে না, এজন্যে আর দোয়া করা লাগে না। আচ্ছা আপনারা ওই যে আল্লাহ ফিরিলে হাইয়ানা ও মাইয়েতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কবিরিনা, এই যে এই দোয়াটা, এই দোয়াটা যেহেতু তিন নম্বর তকবীরের পরে আমরা নামাজের জানাজার নামাজের ভিতরে পড়ি, তাদের দাবি হইল নামাজের ভিতরে যেহেতু এই দোয়াটা আছে সেহেতু আর পরে দোয়া করা লাগে না। আপনারা কি ভাত খাননি? একটু কথা কন আমার লাগে, ভাতের মধ্যে পানি আসেনি? বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে ভাতের মধ্যে বেশিরভাগ হইল পানি, ভাতের মধ্যে পানি আছে, তরকারি আর তরকারির ঝোলের মধ্যে পানি থাকে, ডাইলের মধ্যে কি পানি আছে? আচ্ছা আপনারা কোন পানি সম্বলিত ভাত খাইলেন, পানি সম্বলিত তরকারি তরকারির ঝোলও খাইলেন, পানি সম্বলিত ডাইলও খাইলেন, এরপরে আবার পানি খাওয়া লাগে? যে কইব জানাজার ভিতরে যেহেতু দোয়া আছে সেহেতু আর পরে দোয়া করা যাইব না, তারে ভাত খাওয়াইবেন কিন্তু পরে পানি দিবেন না। কিতা কইতা রে বা
আমারে সেতাইস না, আমার শরীরটা আজকে ভালো না, আমি নরম নরম কথা কইতেছি, পাগলামি করিস না, মরবি রে ভাই মরবি, একদিন তো মরবি, দুয়ার কত দাম, দুয়ার কত মর্যাদা, এটা এখন না বুঝলেও তুমি যেদিন মরে যাইবা তোমার লাশটা কবরে ফেলাই দিয়া মানুষ যখন যাইবো দলে দলে তখন বুঝবা দুয়ার কত দাম। এই দুনিয়ার সবাই যায় দিন আমায় ভুলিবে দয়াল নবী সে দিন দেখতে আসবেন কবরে আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ পড়েন সবাই পড়েন ও আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বান্ধব নবী মুস্তফা আল্লাহ মাশাল্লাহ 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 পড়ে না সবাই পড়ে নোয়ালা জোরে পর জোরে গলা পর দুরুদ শরীফ পড়লে কি খারাপ লাগেনি ভাইজান ওয়ালা ভাইজান আমার কথা কি আপনারা বিরক্ত হইতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন, কত ওয়াজ আছে আমাদের সমাজে, বাবাজি ফেতনার যুগে পড়ে গেছি, একটা কঠিন মুসিবতের যুগে পড়ে গেছি, এখন মানুষের বেদাতের ভয় দেখায়া শিরিকের ভয় দেখায়, এখন আমল নাই, খালি কয় বেদাত, খালি কয় শিরিক, এই ডরে মানছে এখন সবে পড়া তো মানে না, আমার নামাজ পড়ে না তো, সবে মেরাজ আগে যে নামাজ কালাম পড়তন পড়ে না, মোনাজাত করে না, নফল নামাজ পড়ে না, তারাবি হন কমাই আট রাকাত বানাই লইছে, বেতের নামাজ বানাই লইছে এক রাকাত, শেষ করে লইতেছে ভাই, নাই ভাই সব শেষ করে লইতেছে, কয়দিন পরে কইবে নামাজই নাই, খুব খারাপ অবস্থা, দেশের অবস্থা খুব খারাপ, একটু সচেতন হন, একটু সাবধান হন, নাহলে মরার পরে দোয়া পাইবেন না, আমার লস নাই, আমি বিশ্বাস করি আমি আলাউদ্দিন জিহাদি মরে গেলে আমার জন্য বহু মানুষ দোয়া করব, কিন্তু মিয়া ভাই আপনি যদি এই ওয়াহাবি নজদির গোষ্ঠীর লোকে থাকেন বাবাজি আপনি কিন্তু মরলে দোয়া পাইতেন না, আল্লাহর ওয়াস্তে নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের পরিবারের লোকগুলি রে তরিকার লাইনে রাখেন, রাখলে মরার পরে এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করব। দাদু ভাই আমার আমি একটা হাদিস বলবো, যে হাদিসটা জানাজার পরে দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে আমাদেরকে সরাসরি স্পষ্ট একটা ফাইসালা দিবে, সেই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস নম্বর 3685 বলেন কত, যুবক ভাইরা মনে থাকবো তো আপনারা, আচ্ছা ওই যে পিছনে কি লোক আছে গাছের ওই পারে আসেনি, আমি তো দেখি না এই জন্যে, আছে আমি সবাই নিয়ে একটা তকবির দেই তাহলে বোঝা যাবো কেমন লুক আছে, সবাই একটু রেডি হন গলাটা ক্লিয়ার করেন, নারে তকবীর, পিছনের তারা কি কইছেন নি, নারে রিসালাত, দিন ইসলাম দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলোক, অনেকে বইয়ে রয়েছে আমি খেয়াল করছি, কইছে না সত্যি কইমে যাইব এর লাগে কইছে না, যাক আমরা যারা কইছি আল্লাহ রসুলের উসিলায় হাসরের ময়দানে আমরা এই তকবীরের উসিলা আল্লাহ মাফ করে দিতে পারবো।
আল্লাহ যে কত মানুষের মাফ করে দিব মিয়া ভাই। আমি মাঝে মধ্যে হাদিসটা বলি, একটা লোক তার আগুনের রশি দিয়ে বাইন্দা ফেরেশতারা টাইনে টাইনে জাহান্নামে নিতে থাকবে, ঠিক এমন সময় দেখবো একজন আলেম দেখে ওই যে টাইনে নিতে আসে এই অবস্থায় দেবো, ও হুজুর হুজুর, এখন হুজুর কারা ডাকতেছে, ওই যে শম্ভুগঞ্জের মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব হুজুর ডাকতেছে। তো হুজুর আবার সাহেব কেডা রে আমার আওয়াজ কেডা, তখন হাদিসের মধ্যে আছে, তখন ওই ছেলেটা বলবো হুজুর আমি অমুক অমুক গ্রামের অমুক, তখন সে আল্লাহর আলেম বলবো তুমি আমাকে কেন ডাকছো, হুজুর আমার নয়ে যেতেছে আমার জন্য একটু সুপারিশ করেন, তখন বলবে আমি তো তোমার চিনি না, তখন ওই ওই লোকটা বলবে হুজুর গো আমি একদিন আপনার ওজুর ফানি ওই যে অমুক গ্রামে গেছিলেন আমি আপনার ওজুর ফানি ডাকাই দিছি, হুজুর আমার লাগে আমার কথা মনে আসেনি হুজুর আপনি একটু সুপারিশ করলে আল্লাহ আমার মাফ করে দিব, তখন ওই লোকের খেয়াল হইব একদিন এই ছেলেটা ওজুর ফানি আগে দিয়েছিল, আল্লাহ তাআলা দরবারে ওই আলেম সুপারিশ করবে, আল্লাহ ওই আলেমের উসিলায় সুপারিশের উসিলায় ওই যে ওজুর ফানি আগে দিছে এই উসিলা আল্লাহ তারে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিবে, আল্লাহ দয়া করবে, আল্লাহ দয়া করবে, দয়া চাননি আপনারা ভাই ভাইজানরা কথা বলেন চাননি দয়া আল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 3685 কত, সেখানে একটা হাদিস উল্লেখ রয়েছে এইভাবে, আন ইবনে আবি মুলাইকাত আন্নাহু সামিআ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু উদিয়া উমারু আলা সারিনিহি ফাতাকান্নাফাহু আন-নাস ইয়াদউনা ওয়া ইউসাল্লুনা ক্বাবলা আন ইউরফা ওয়া আনা ফীহিম, রাওয়াহুল বুখারী। হযরত ইবনে আবি মুলাইকা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে আমি বলতে শুনেছি গো, উমর রাদিয়াল্লাহু আনহুর তিনি মারা যাওয়ার পরে তার লাশটা খাটের উপরে রাখা হলো, লাশ যে খাটের উপরে রাখে এটা কি বলেন আপনাদের এলাকায়, খাটি খাটিয়া, ওই উমরের লাশ খাটিয়ার উপরে রেখে আমার দয়াল নবীর সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইলেন, দাঁড়ায় কি করছে, ইয়াদউনা ওয়া ইউসাল্লুনা, দোয়া করেছে এবং তার জন্য প্রার্থনা করেছে, এই দোয়া এবং প্রার্থনা কতক্ষণ চলেছে, কাবলা আইয়ুরফা, যতক্ষণ না লাশের খাটিয়া উঠায় না নিছে, অর্থাৎ লাশের খাটিয়া উঠায় নেওয়ার আগ পর্যন্ত ওমরের জানাজার পরে সাহাবীরা দোয়া করেছে প্রার্থনা করেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া আনা ফীহিম, সেই দোয়াকারীদের সাথে আমি নিজেও ছিলাম। এই হাদিস থেকে বোঝা যায় হযরতে ওমরের জানাজার পরে আগে হোক আর পরে হোক লাশের খাটিয়া উঠায় নেওয়ার এক পর্যন্ত দয়াল নবীর সাহাবীরা তার জন্য দোয়া করেছে। আমি জানতে চাই সাহাবীরা যেহেতু জানাজার পরে লাশের খাটিয়া উঠায় নেওয়ার এক পর্যন্ত দোয়া করেছে, সেহেতু দোয়া করা জায়েজ না নাজায়েজ, জবানটা খুলে বলেন জায়েজ না নাজায়েজ। বিষয়টা আরো ক্লিয়ার আছে, আরো ক্লিয়ার আল মাবসুত লি সারাক্সি দ্বিতীয় খণ্ড 67 পৃষ্ঠা 67 পেজ নম্বর, এমনকি ইমাম মালাকুল উলামা আলাউদ্দিন কাসানি রহিমাহুল্লাহ আজ থেকে 800 বছর আগে একটা কিতাব লেখছে, সে কিতাবটার নাম হলো কিতাবু বাদায়ু সানায়ে, সেখানে প্রথম খণ্ডে দুই জায়গায় হাদিসটা আছে। আপনাদের কি কষ্ট হইতাছে, মনোযোগ দিয়ে শুনেন ভাইজান, ওয়াজ নসিহত নাই এখন ওয়াজ মুসিবত আছে, আমি তো চেষ্টা করতেছি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে সত্য সঠিক কথাগুলি বলার জন্য। কারো যদি ইলিমের বহর থাকে জালাউদ্দিন জাহাদী সাহেব আপনি অমুক দলিলটা কইছেন ভুল আমার কাছে আইও, আমি নগদ খুলে দেখাম, আমি কিতাব ছাড়া যাই না, কিতাব লইয়া যাই, কিতাব লইয়া যাই, কিন্তু ভাইজান আমি চাই মানুষ মানুষের জন্য দোয়া করুক, আপনারা কি চাননি, সবাই বলেন চাননি চাননি। হাদিসখানা এইভাবে উল্লেখ করেছে, عن عبد الله بن سلام رضي الله تعالى عنه أنه فاتته صلاة على جنازة عمر فلما حضر قال إن سبقتموني بالصلاة عليه فلا بتسبقوني بالدعاء له প্রখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম
তিনি বর্ণনা করেন উমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজে রওনা দিছিলেন বটে, কিন্তু ফাতাতহু তার মানে ফৌত হয়ে গেছে, তার জানাজার নামাজ হাজির হয়ে পড়তে পারে নাই। ফালাম্মা হাদারা, যখন উনি ওখানে হাজির হইলেন, কলা তিনি বললেন ইনসাবাক্তুমুনি বিসসালাতি আলাইহি, ওমরের জানাজার নামাজের ব্যাপারে যদিও আমার অগ্রগামী হয়ে গেছো, ফালাবি তাসবিকুনি বিদুআ ইলাহু, ওমরের দুয়ার ব্যাপারে আমার অগ্রগামী হইও না। সুবহানাল্লাহ, আমার কথা হলো ভাইজান, আপনার যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে জানাজার পরে দোয়া করেন না, আপনি জানগা কাছে গুনাহ হইব না। দোয়া যদি না করে কোনো গুনাহ হইতো না, কিন্তু কেউ যদি দোয়া করে তার সওয়াব হবে, যেই মরা মানুষটার জন্য দোয়া করলেন তারও উপকার হবে। এখন আপনার যদি সময় না থাকে তাহলে আপনি জানগা, কিন্তু অন্য মানুষ যাদের কাজ কাম নাই, সার দোকানে বসে আড্ডা দিব, আমার মনে হয় যাদের কোনো কাজ নাই তারা যদি দাঁড়ায় একটু দোয়া করে কাতারটা ভাঙ্গা, এই দোয়ার কারণে তারা সবাই সওয়াবের ভাগিদার হইব, এবং যেই মানুষটা জন এই জনমের বিদায় লিয়ে কবরে চলে যেতেছে তারও একটু উপকার হইব। আপনারা কি চান এই মনা মানুষটার উপকার হওয়ার হোক আমরা চাই কি না? সবাই বলেন চাই কি না? তাহলে চেষ্টা করবেন দোয়া করার। বহুমৌলবী বহু রঙ্গের কথা কয়, বাবাজি এই নভেম্বরের 26 তারিখও বাহাস হওয়ার কথা ছিল নরসিংদী। যারা মিডিয়ার সাথে জড়িত সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন, এরা বড় বড় বুলি মারে ময়দান আইসা, কিন্তু বাহাসে ডাকলে আমরা ফুরফুরা সরসিনা এনায়তপুরে খানদান বিশ্ব জাকির মঞ্জিল এরপরে আরও মসলুক আলা হজরত সুন্নি জামাতের সব আলেমরা এক হয়েছিলাম মিলাদ ক্যাম্পের ব্যাপারে, মিলাদ ক্যাম্পের পক্ষে বাহাস করার জন্যে। এই মিলাদের বিরোধী যারা, এরা একবারও ভুলেও কইল না যে প্রশাসন যদি পারমিশন দেয় আমরা বাহাসে যাব, ওইটা কইল না। থলের বিড়াল বের হয়ে যাবে, সত্য যখন মুখোমুখি হয় তখন বের হয়ে যায়, সত্য প্রকাশ হয়, ঠিক না? ঠিক। এই আউলা জাউলা ফতোয়াবাজি কইরা মানুষের কত ক্ষতি করছে এরা। এখন মা বোনেরা আগে সবে বরাতে রোজা রাখতে হয়, রোজা রাখে না, সবে মেরাজে মা বোনরা রোজা রাখতে, মুরব্বী রোজা রাখতে হয় নাই, উল্টা কয় বেদা, সব বন্ধ করে দিতেছে। এক শ্রেণীর লোক আছে তারা বলে আমরা মিলাদের কথা কোরআনে হাদিসে কোথাও পাই নাই, মিলাদের কথা বলে পায় নাই। আরে পাইন, পাও নাই, এটা তোমার দুর্বলতা, তুমি পাও নাই, তোমার দুর্বলতা। বড় আলেমদের কাছে যাও, তাদের সহমত সহমত অনুসরণ করো, কোরআন হাদিস ভালো করে ডিপলি গবেষণা করো, পাইবা বহু জায়গায় রাসূলের মিলাদের কথা আছে। কষ্ট হইতাছেন আপনারা, একটু দূরে সরে পড়েন, কেউ এদিকে খালি লুই দুই একজন জায়গা খেলে বুঝলাম না, এদিকে রাস্তা নেই, উফরেতে জায়গা ঘটনা রাখি বুঝলাম না, কিছু কিছু কথা মনে অনেকের কষ্ট লাগতেছে। আমার নবীর কথা কইলে যার জ্বালা উঠবো, এটার ভিতরে সমস্যা আছে। কেউ নবীর কথা কি ভালো লাগে না? এটা গান মনে হয়েছে আমার, দুই লাইন গাম গাইমু নি আপনার অনুভূতি, ইসলামী সঙ্গীত মানে গজল আর কি, গান বলতে আপনার আবার সোনা বন্ধুর গান মনে করেন না, ইসলামী সঙ্গীতের গজল দুই লাইন বা তিন লাইন কই, একটু শুনেন কম ভাইজান, থেকে ফুরাটাই কইতাম, ফুরাটা না দুই লাইন কই, তাইলে বুঝবেন যে নবীজির কথা শুনলে, নবীর পক্ষের কথা শুনলে কত লাভ। আর আসলে আমরা নবীজির কথা বইলা সবচেয়ে বেশি আনন্দ পাই, আমার নবীর কথা কমু না কার কথা কমু কো, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, বলেন না আরো ভালো লাগে নবীর সালাম, ভালো লাগে না গজল? এটি এটি আবার অনেকে ওই যে গান গায় গান, ব্যাকল শুন, মুসনাদে আহমদে হাদিস, মসজিদে নববীর মধ্যে মিম্বর আছিল দুইটা, একটা মিম্বরে নবীজি দাঁড়াইয়া
খুতবা দিত, আরেকটা মিম্বরে সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় ইসলামী সঙ্গীত গাইত, শের গাইতেন, কাসিদা গাইতেন। মিম্বর মসজিদে নববীতে দুইটা ছিল, আপনার এলাকার মসজিদে মিম্বর কয়টা? একটা। কিন্তু নবীর মসজিদে আসিল মিম্বর দুইটা, একটা হইলো জুমার খুতবা দেওয়ার মিম্বর, আর একটা হইলো ইসলামী গান গাওয়ার মিম্বর। ইসলামী সঙ্গীত মানে গজল শোনা বন্ধুর গান না, আবার গানে গানে ডিফারেন্স আছে। নবীর শানে গান গাও, নবীর প্রেমে গান গাও। বহু সাহাবী নবীর শানে গজল গায়া নবীর দিদার পাইছে, বহু প্রেমিক নবীর শানে গজল গায় নবীর দিদার পাইছে। আপনারা কি বলেন, নবীর সাথে সম্পর্ক দরকার আসেনি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির সম্পর্ক আছিল, এজন্য মেশকাত মেশকাত শরীফের 583 পৃষ্ঠা দেওবন্দী নুসখা থেকে ছাপা, সেখানে একটা হাদিস উল্লেখ, আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। আমাদের নবীর আগে, যেই নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে যাইতে পারতো না, সুবহানাল্লাহ। আর সেই নবীর আগে, রাহমাতুল্লিল আলামিনের আগে জান্নাতে প্রবেশ করবে হযরতে বেলাল। বেলাল ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনার আগে আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব? মানে এটা তো এক ধরনের অসম্ভব অসম্ভব মনে হইতেছে। তখন নবীজি বললেন, বেলাল রে, আমি নবী যে উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা লাগামটা তুমি বিলাল টানবা, ফলে আমি নবীর উট টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে ঢুইকা যাইবা। দেখছেন নি আমার নবীর ভালোবাসার কারণে? আমরা তো নবীর আগে যাইতে পারতাম না, কিন্তু নবীর কদম মোবারক করেছিল, নবীর পিছে পিছে তো যাওয়ার আশা আছে। কেউ কথা কন না কেন আসে নি? মুসনাদে ফেরদৌস থেকে একটা হাদিস ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেন, ইমাম মোল্লা আলী কারী রহিমাহুল্লাহ আসরারুল মারফুয়ার মধ্যে উল্লেখ করেছেন। আপনারা মনে বেশি কষ্ট হইতেছে না? 11:06 বাজে, আর চার থেকে পাঁচ মিনিট আমি কথা বলে কি বিরক্ত হবেন? আচ্ছা, একটু আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে, আর কি মহব্বতে শুনেন। আমি আশা করতেছি আমার নবীর পক্ষে তরিকাপন্থী যারা তাদের কাছে কথাগুলি ভালো লাগতেছে, যদিও দুই চারজনের কাছে একটু কষ্ট লাগতেও পারে, কিন্তু আমি কাউকে কষ্ট দিচ্ছি না, কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলছি না। আমার নবীর কথা বললে যার কষ্ট লাগে তুমি কপাল পোড়া, তোমার মতো হতভাগা নীল আকাশের নিচে কেউ নাই। আমার রসুলের কথা, আল্লাহর হাবিবের কথা শুনলে যার খারাপ লাগে। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। বাবাজি আমার ইমাম মোল্লা আলী কারী আসরারুল মারফাত উল্লেখ করেন ফতোয়ায় শামি, ওই যে 12 খণ্ডের যেটা, ওটার দ্বিতীয় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেন, আমার নবীজি একদিন বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে বসা, এমন অবস্থায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেছে, আজানের মধ্যে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলি নেই, নোকটা দুইটা নোকে সুমা খাইয়া চোখের মধ্যে এইভাবে মাসেহ করলেন। দ্বিতীয়বার হযরত বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শাহাদাতের বাক্য যখন পড়ল, আবু বকর সিদ্দিক কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আবার সেই নখের মধ্যে চুমা খাইয়া চোখের মধ্যে এইভাবে মাসেহ করলেন। আজানের পরে আল্লাহ রাসূল বলতেছে আবু বকর, আমি নবীর নাম শুনি না, তুমি যে আমলটা করছো এই আমল যদি আমার কোনো উম্মতে করে, আমি কথা দিলাম হাসরের ময়দানে আমার উম্মতরে আমার পিছে পিছে আমার সাথে জান্নাতে উলিয়ে যাব। আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না?
নবীর নাম শুনলে নবীর নামের সুমা খায়ার লস নাই। ইমাম আবু নুআইম ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাই হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে ওয়াহাব ইবনে মানাব্বা তিনা থেকে একটা হাদিস বর্ণনা করেছে, কেউ কেউ মুনাব্বা বলে, তিনা থেকে হাদিসটা বর্ণনা করেন, উল্লেখ করেন, আরো বহু কিতাবে আছে। মুসা নবীর যুগে একটা আলেম ছিল, একজন আলেম, সে তাওরাত কিতাবের বড় আলেম আছিল, কিন্তু আমল করত না। তা আমল না করার কারণে এলাকার মানুষে কইছে, তুমি মইরা গেলে তোমার জানাজাও পড়তাম না, আল্লাহর খেলা বোঝা বড় দেয়, লোকটা মারা গেছে। সমাজের মানুষগুলি বড় পাষণ্ড আছিল, ওই লোকটার জানাজাও দেয় নাই, গোসল তো দেয় নাই, লাশটা নিয়ে ময়লা আবর্জনার স্তূপের উপর ফেলাই দিয়েছে, ময়লার উপরে ফেলাই দিয়েছে। আমার আল্লাহ মূসা নবীকে ওহির মাধ্যমে ডেকে বলতেছে, বন্ধু মূসা ময়লার উপরে আমার এক বান্দার লাশ পড়ে রইছে, তুমি যাও, যাইয়া আমার ওই বান্দার লাশটারে গোসল।